জেলা থেকে যদি কেউ তাতাগান্দি আসেন ঘুরতে তাহলে অবশ্যই শামীম ভাইয়ের সেই বিখ্যাত চারকোনা পরোটা খেয়ে যাবেন। এখন সোনারগাঁয়ের শেষ প্রান্ত নবীনগরে নদীর ওই পারে দেখতে পাচ্ছি আমরা বন্দরের সাবদ্বীপ, যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি মসজিদ এবং মন্দির, একই সীমানার মধ্যে দুটো ধর্মীয় প্রতিষ্ঠান, মানে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আগে যা ফুল বিক্রি হয় এর ভিতরে অধিকাংশ ফুল আমাদের এই নারায়ণগঞ্জ থেকে যায়, বিশেষ করে সাবদ্বীপ থেকে। আমরা আছি এখন বন্দরের মাধবপাশা গ্রামে, একটা গ্রিন হাউস প্রজেক্ট, এখানে জারবেরা ফুল পাওয়া যায় সারা বছর, যেটা নাকি সারা ঢাকায় এখান থেকে সাপ্লাই। চারদিকে যে বড় মাঠ দেখছেন, এখানে সমস্ত ফুলের চাষ হয়, শুধু ফুলের চাষ হয়। এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় এই মাঠ থেকেই ফুল যায়, বেশ করে শাহবাগ যত ফুল বিক্রি হয় এর বেশিরভাগই এই মাঠ থেকেই যায়। এখানে অনেকে ঘুরতে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সাবদ্বীপ ইউনিয়নে, এখানে খুব সুন্দর সুন্দর ফুল চাষ হয়। ঢাকা শহর অধিকাংশ ফুল যেগুলো পান আপনারা অ্যাভেলেবেল বাংলাদেশে টোটালি, তো অনেক ফুল অধিকাংশ ফুলের সরবরাহ এখান থেকে হয়। এখানে খুব ভালো ফুলের চাষ হয়।